একতারা, একতারা আমি ইউজ করি। সিনজেনটা 1 লিটার জলে দিয়ে আপনারা স্প্রে করবেন। এটা 10 দিন ছাড়া দিলেই যথেষ্ট, এই সাদা পোকা বা দই পোকা সব মারা যাবে। হ্যালো ফ্রেন্ডস, গ্লোসি গার্ডেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত জানাই। বন্ধুরা, আজকের ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকে কোন বিষয়ে কথা বলবো। আজকের ভিডিওটি একদম ছোট্ট একটি ভিডিও, যে মূলত আমরা পিঞ্চিং কি আর করবো না পিঞ্চিং বন্ধ করব এই বিষয়ে কয়েকটি কথা, এবং এই সময় গাছে রোগ পোকা কুড়িয়ে আসার আগের মুহূর্তে কয়েকটা যত্ন পরিচর্যা নিয়ে কথা বলবো। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার একান্ত অনুরোধ রইল। প্রথমে যে বিষয়ে কথা বলবো আমরা, যে এখনও কুড়ি আমরা কাটবো না রাখবো। দেখুন, কুড়ি কাটা বা রাখাটা নির্ভর করবে পুরোটাই আপনার উপর। আমি যেমন সমস্ত গাছের কুড়ি কাটা বন্ধ করে দিয়েছি, বা অনেকেই কুড়ি কাটা বন্ধ করে দিয়েছেন, কারণ আমরা মূলত বেশিরভাগ বাগানেই গাছে ফুল নেবো কিন্তু জানুয়ারি মাসে, অর্থাৎ জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ নাগাদ আমরা গাছে ফুল নেবো। আর জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে গাছে ফুল নিতে গেলে আমাদেরকে কিন্তু পিঞ্চিং নভেম্বর মাসের 20 তারিখের মধ্যে অফ করে দিতে হবে। সেক্ষেত্রে যদি কোনো কোনো ব্রাঞ্চে কুড়ি চলে আসে, কুড়ি সব আমরা কেটে দেবো, কিংবা যদি ফাইনাল পিঞ্চিং বাকি থাকে সেটাও করে দেবো। এরপর যদি কেউ পিঞ্চিং করেন সেক্ষেত্রে কিন্তু পিছিয়ে পড়বেন, অর্থাৎ ফুল পেতে প্রায় 15 জানুয়ারি থেকে 20 জানুয়ারি হয়ে যেতে পারে, মানে ফুলটা পুরো ব্লুমিং হতে। কারণ আমি গত বছর 30 নভেম্বর পিঞ্চিং বন্ধ করেছিলাম, তাতে আমার গাছে ফুল ফুটেছিল প্রচুর, কিন্তু অনেকটা লেট হয়ে গেছিলো। অর্থাৎ শীতের ফুলকে শীতে যদি আমরা রাখতে না পারি সেক্ষেত্রে অনেকটাই কিন্তু অসুবিধা হবে। তাই আমি বলবো যে ফাইনাল পিঞ্চিং অবিলম্বে আপনারা বন্ধ করে দিন। যেই গাছে যতটা গ্রোথ এসেছে, যা আসার এসে গেছে আর না, এখন আমাদেরকে ফুলের দিকে নজর দিতে হবে। এরপরে বলি, পিঞ্চিংয়ের পরে মূলত খাবার। এই সময় আমরা গাছে কী খাবার দেবো? আমি একটা খাবারের কথাই বলি এবং সেই খাবারেই করি, সেটা হচ্ছে TP15। একদম সহজে TP15 আপনারা যে কোনো দোকানে পেয়ে যাবেন। সেই TP15 খাবারটা আমরা 1 লিটার জলে আগে যেভাবে দিতাম 10 গ্রাম প্রায়, সেই ডোজটা এখন একটু আস্তে আস্তে কমাবো, কারণ অতিরিক্ত পরিমাণে ডোজ দিলে কুড়িতে এখন ক্ষতি হতে পারে। তাই খাবার আমরা দেবো কিন্তু ডোজটা একটু কমিয়ে দেবো, কারণ ডোজ কমালে কিন্তু কুড়িটা আস্তে আস্তে ঠিক ফুটবে এবং তারপরে কিন্তু কুড়িটা পরিপুষ্ট হবে। আর অতিরিক্ত পড়ে গেলে কিন্তু কুড়ি খাবারের তেজে পড়ে যেতে পারে। তাই অবশ্যই আমরা খাবার দেবো যেভাবে প্রত্যেক সপ্তাহে একবার করে দিই, কিন্তু ডোজটা একটু অবশ্যই আমরা কমিয়ে দেবো। আর দুটো পয়েন্ট নিয়ে আলোচনা করব, সেটি হলো জল। এই সময় গাছে কিন্তু জলটা ঠিকঠাকভাবে দিতে হবে, অর্থাৎ অতিরিক্ত পরিমাণে গাছে জল দেবেন না। অতিরিক্ত পরিমাণে গাছে জল দিলে কিন্তু গাছের ক্ষতি হবে, আবার একদম কম জল দিলেও কিন্তু গাছ এই মুহূর্তে না ঝিমানোই ভালো, কারণ ঝিমিয়ে গেলে অনেক ক্ষেত্রে অনেক গাছে কুড়ির দেখা দিয়েছে, সেগুলো কিন্তু অসুবিধায় পড়ে যাবে। অর্থাৎ কুড়ি যেগুলোতে ফুটে গেছে অলরেডি, এখানে অনেক ছোটো ছোটো কুড়ি আমাদের দেখা দিয়ে দিয়েছে, এই কুড়িগুলো সঠিক পরিমাণে যাতে খাবার পাই জল পাই সেটা দেখতে হবে। তাই জলের ঘাটতি না হয় আবার ওভার ওয়াটারিং না হয় সেদিকটা লক্ষ্য রাখতে হবে। কোনো কোনো ক্ষেত্রে গাছে এরকম হলুদ পাতা দেখা দেবে, এই হলুদ পাতা অবাক হওয়ার কিছু নেই, যার নিচের হলুদ পাতা যে কোনো কারণেই হতে পারে, তাই ফেলে দেবেন। চিন্তার বিষয় তখনই হয় যখন এই কচি কচি ছোটো ছোটো পাতা হলে যায়, কিন্তু সেক্ষেত্রে দেখুন গাছের পাতা কিন্তু খুবই সুন্দর আছে, তাই কোনো অসুবিধা নেই। তাই জলটা ঠিকঠাকভাবে আমাদেরকে বুঝে দিতে হবে। আর চন্দ্রমল্লিকা গাছে রোগ পোকা তো লাগেই, সেক্ষেত্রে এই গাছে যে প্রধান যে রোগ পোকাটা লাগে সেটা হচ্ছে অ্যাফিডস বা জাব পোকা, আর মাঝে মাঝে যেগুলো লাগে সেটা হচ্ছে মিলিবাগ, দুই পোকা। এই এই সাদা পোকাটা প্রায় সব গাছেই দেখা যায়, দেখুন আমার চন্দ্রমল্লিকা গাছেও লেগেছে। আমি কীটনাশক সেভাবে স্প্রে করতে পারি না, ঠিক আছে? তাই অবশ্যই আপনারা কী করবেন, এই যে একতারা, একতারা আমি ইউজ করি, সিনজেন্টা কোম্পানির একতারা, 1 গ্রাম জলে, সরি 1 গ্রাম 1 লিটার জলে দিয়ে আপনারা স্প্রে করবেন। এটা 10 দিন ছাড়া দিলেই যথেষ্ট, এই সাদা পোকা বা দই পোকা সব মারা যাবে। তো এইভাবে যত্ন পরিচর্যা করুন, কুড়িয়ে আসার আগে আপনার গাছে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে ফুল ফুটবে। তো বন্ধুরা, ভিডিওর শুরুতে বলেছিলাম আজকের ভিডিওটি ছোট্ট এবং গুরুত্বপূর্ণ, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। ধন্যবাদ।